বিবিসির নিয়মিত আয়োজন কৃষিকথায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইশরা জাহান আজ আমরা আলোচনা করব নিরাপদ প্রাণীজ আমিষ কীভাবে পাবো এই প্রসঙ্গটি নিয়ে আর এই বিষয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডক্টর সৈয়দ আলী হাসান ডক্টর হাসান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে প্রাণীজ আমিষ তো আমরা পাচ্ছি বেশ কয়েকটি উৎস থেকে যেমন মাছ মাংস ডিম দুধ এগুলো এছাড়াও আর কি কি উৎস থাকতে পারে প্রাণীজমিশের আর একটা নতুন রোগ তত্ত্ব যোগ হয়েছে আমরা জানি যে খাবারের বাহিত যে রোগটা যাকে বলা হচ্ছে ফুড বর্ন ডিজিজ নিরাপদ প্রাণীজ আমিষের কথা আমরা বলছি প্রাণীজ আমিষটা আসলে অনিরাপদ হচ্ছে কিভাবে ধন্যবাদ খুবই চমৎকার একটি বিষয় আজকে নির্বাচন করা হয়েছে আমার বিশ্বাস যে এদেশের মানুষ এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ আমরা বলে থাকি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীও এখন বলতে শুরু করেছেন যে শুধু পেট ভরে ভাত খেলে হবে না পুষ্টি জাতীয় খাবার খাওয়া দরকার অর্থাৎ মেধাবী জাতি গঠনের জন্য সুস্বাস্থ্যের জন্য শুধু পেট ভরে ভাত খাওয়া নয় তার সাথে পুষ্টি জাতীয় খাবারটাকে কনসিডার করা দরকার সেই বিবেচনায় প্রাণীজাত যে পুষ্টিগুলো আছে সেগুলো আমরা সবাই জানি যে ডিম দুধ মাছ মাংস এগুলোর আবার বিভিন্ন ধরনের ডাইভার্সিফাইড প্রোডাক্ট আছে আমরা মিষ্টি খাই পায়েস খাই দই খাই প্রক্রিয়াজাত করে আমরা খাবারটা খাচ্ছি ঠিকই বলেছেন এটা প্রক্রিয়াজাত করা খাবার তো প্রাণীজাত প্রোটিনগুলো যখন উৎপাদন হচ্ছে তখন মনে করেন দুধ উৎপাদন হচ্ছে গাভীটি যদি অসুস্থ থাকে উদাহরণস্বরূপ বলতে পারেন যে গাভীটি যদি যক্ষ্মা রোগে আক্রান্ত থাকে তাহলে সেই দুধের মাধ্যমে কিন্তু ওই যক্ষা রোগের জীবাণুটি মানুষের মধ্যে চলে আসতে পারে এবং খুবই সহজেই মানুষ আক্রান্ত হয়ে যেতে পারে তাহলে দেখেন এত চমৎকার একটি খাদ্য যেটি কি আমরা বলি যে হোল ফুড কমপ্লিট ফুড সুষম খাবার দুধ খেলে আর কিছুই খাওয়া লাগে না তারপরেও সেই দুধটি যদি কোনো কারণে জীবাণুজনিত কারণে দূষিত হয়ে থাকে মানুষ কিন্তু সেখান থেকে রেহাই পাচ্ছে না এ কারণেই আমরা বলে থাকি শুধু খাদ্য নয় খাদ্যটি হতে হবে নিরাপদ মানুষের স্বাস্থ্যের জন্য এরকম আরও অনেকগুলো রোগ জীবাণু আছে যেগুলো খাদ্যবাহিত যেগুলোকে ফুড বন ডিজিজ বলে যেমন ধরেন আমাদের দেশের মানুষ এখনও গ্রামের মানুষ যারা বিলের মধ্যে ধান কাটার সময় খাবার খায় তখন পানিটা কিন্তু ওই বিলের পানিটাই খেয়ে নেয় সেখানে কিন্তু বিভিন্ন ধরনের পেস্টিসাইড আছে সেখানে নানান রকমের পেস্টিসাইড আছে কেমিক্যালস আছে इवन কিছু ক্রিমির ডিম সেখানে থাকে যেগুলো তার কলিজা আক্রান্ত করতে পারে যেই কলিজা ক্রিমি গবাদি পশু আক্রান্ত হয় এটাতে আবার মানুষ আক্রান্ত হচ্ছে আমাদের দেশে অবশ্য মানুষের মধ্যে এই বিষয়টি এখনো রিপোর্ট করা হয়নি কিন্তু আমার বিশ্বাস আমি জিনতত্ত্ব নিয়ে গবেষণা করেছি আমার পিএইচডি কাজে আমি লক্ষ্য করেছি যে এটি এত ব্যাপকভাবে আমাদের দেশে বিদ্যমান যে মানুষ যে আক্রান্ত হচ্ছে না এই কথাটা খুব বড় করে বলা যাবে না তো সুতরাং এই ডিজিজের কথা যেটা আপনি বললেন এটা শুধু একটা দুটো নয় হাজারো রকমের আছে আপনি দেখেন যে যখন রাস্তাঘাট নির্মাণ হয় তখন এই উন্নয়নের পাশাপাশি কিন্তু কিছু নেতিবাচক প্রভাব কিন্তু পড়ে অনেকে ক্ষতিগ্রস্ত হয় অনেকের বাড়ি ভাঙতে হয় অনেকের ঘর ভাঙতে হয় কিন্তু মূল বিষয়টি একটা উন্নয়ন ঘটে ঠিক তেমনি ভাবে আপনি দেখেন যে আমাদের যদি আমরা এখন থেকে মাত্র পাঁচ বছর আগের কথা বলি তখন যে পরিমাণে ডিম দুধ মাংস উৎপাদন হতো মোমেন্ট আমরা বলতে পারি যে প্রায় তিন গুণ উৎপাদন বৃদ্ধি পেয়েছে তাহলে শুধু উৎপাদন বৃদ্ধি পেলে হচ্ছে না যখনই বেশি উৎপাদন হয় তখন জীবাণুটাও বেশি করে উৎপাদিত হয় কারণ বায়োলজি যেখানে আছে অর্গানিজম সেখানে আছে সুতরাং মানুষের স্বাস্থ্য অ্যাড্রেস করা এখন খুব সময়ের দাবি আমরা শুধু উৎপাদন করলে হবে না উৎপাদিত পণ্যটা যাতে নিরাপদ থাকে সেই বিষয়টি অ্যাড্রেস করে এখন সময়ের সময় ভাবে এখানে আমি একটা প্রশ্ন করতে চাই যে উৎপাদন বৃদ্ধি করার জন্য তো আমরা বিভিন্ন ধরনের খাবার খাওয়াচ্ছি প্রাণী সেক্ষেত্রে অনেক সময় অ্যান্টিবায়োটিক দেয়া হচ্ছে এই অ্যান্টিবায়োটিকটা মানে কতটা বুঝে দেয়া হচ্ছে বা কতটা না বুঝে দেয়া হচ্ছে খুবই চমৎকার বিষয় আসলে আমরাও হিমশিম খাচ্ছি বিষয়গুলো করতে গিয়ে কারণ দেখেন যে সত্তরের দশকেও কিন্তু আমাদের দেশে ডিম তারপরে হচ্ছে আপনার মাংস এবং দুধ খাওয়া হতো হচ্ছে পারিবারিক স্বাভাবিক প্রক্রিয়ায় যেভাবে আসছে কিন্তু এখন এটা কমার্শিয়াল হতে হতে একটা কমপ্লিট ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে হাজার হাজার কোটি ডলারের ইন্ডাস্ট্রি এখন এটা বাংলাদেশে এখন এটাকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারের যথেষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে এবং বর্তমান সরকার আমাদের মন্ত্রণালয় এবং আমাদের অধিদপ্তর খুবই আন্তরিকভাবে বিভিন্ন রকমের আইন প্রণয়ন করে বিভিন্ন রকমের সহযোগিতার হাত বাড়িয়ে এই কাজটি সম্পাদন করার চেষ্টা করছে মূলত এই ব্যাপক উৎপাদনের পেছনের আমরা যদিও কিছু ভূমিকা রেখেছি আমি মূল ক্রেডিটটা দিতে চাই আসলে বেসরকারি উদ্যোক্তাদেরকে ওনারা যদি ওনাদের ইনভেস্টমেন্ট নিয়ে এগিয়ে না আসতেন তাহলে মনে হয় এতগুলো মানুষের এই প্রয়োজনীয় ডিম দুধ মাংসের চাহিদা আমরা পূরণ করতে পারতাম না তো ওনাদেরকে এখন সুযোগ সুযোগ সুবিধাগুলোকে এক্সটেন্ডেড করে দেওয়াটাই হচ্ছে সরকারের দায়িত্ব এবং ওই যে যে কথাটা বললাম যে নিরাপত্তার প্রশ্নে ধরেন খাবারে নানান রকমের অ্যাডাল্টারেশনের কথা আমরা শুনি দুধের মধ্যে ভেজাল হচ্ছে খাবারের মধ্যে নানান রকমের ভেজাল হচ্ছে এগুলো নিয়ন্ত্রণের জন্য এখন কিছু রেগুলেশন দরকার এবং আমরা আমরা এই ব্যাপারে যথেষ্ট সজাগ আছি আমাদের মন্ত্রণালয় অধিদপ্তর আমরা কাজ করে যাচ্ছি যে কিভাবে এই জায়গাটাকে কন্ট্রোল করা যায় আপনি দেখেন গত কোরবানিতেও কিন্তু হাটে হাটে আমাদের ডাক্তারদের টিম এই বিষয়গুলো পাহারা দিয়েছে যে যাতে অসুস্থ হলে কোনো গরুকে অ্যাস্টোরয়েড জাতীয় কোনো ওষুধ খাওয়াতে না পারে ঠিক একই কারণে আমরা আমাদের অধিদপ্তর থেকে কত একটা নির্দেশনা জারি করে কতগুলো অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ইভেন কিছু পেইন কিলার ব্যথানাশক যেগুলো গরুকে খাওয়ায় আপনারা জানেন যে আমাদের দেশে কিন্তু এই ব্যথানাশক গরুকে খাওয়ানোর একটা কুফল দেখা যাচ্ছে একেবারে চোখের সামনে আমরা এক সময় প্রচুর শকুন দেখতাম এখন কিন্তু দেখা যায় না এই শকুনগুলো এই ব্যথানা শোক অর্থাৎ এখন ওটা দারুণভাবে নিয়ন্ত্রিত এবং আমাদের বিভিন্ন উপজেলা পর্যায়ে যে সমস্ত ভেটেনারি সার্জনরা কর্মরত আছেন ওনারা বিভিন্ন ওষুধের দোকানগুলোতে পর্যন্ত মাঝে মাঝে রেট দিচ্ছেন দিয়ে দেখছেন যে ওই নিষিদ্ধ ওষুধগুলো ব্যবহার বিক্রি করা হচ্ছে কিনা এছাড়াও এই 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 জায়গা ছাড়াও ধরেন যখন বাজারে এই এই পণ্যগুলো বিক্রি হচ্ছে এখন যেখানে সেখানে গরু জবাই হচ্ছে যেখানে সেখানে মুরগি জবাই হচ্ছে এটি আমাদের কাঙ্ক্ষিত নয় কারণ ওই ওয়েট মার্কেটে যদি আপনি ঢুকেন কিচেন মার্কেটে আপনি নিজেই বুঝবেন একজন সাধারণ মানুষ বুঝবে যে কত অস্বাস্থ্যকর একটা পরিবেশ এখানে সৃষ্টি হ্যাঁ এই প্রশ্নটা আমার ছিল যে স্লটার হাউস তো মানে একেবারেই খুব সীমিত আমাদের দেশে এক মানে ফুড ইয়ে ফুড মিল নিয়ে যারা কাজ করে তাদের কাছে শুধু মানে স্লটার হাউস আছে অ্যাগ্রো ফার্মগুলোর কাছে মানে অন্য কোথাও এই জিনিসটা নেই মানে কেন নেই অ্যাকচুয়ালি ঠিক অন্য কোথাও নেই বলা যাবে না সিটি কর্পোরেশনের অনেকগুলো স্লটার হাউস আছে কিন্তু সেগুলো আসলে কতটা মান নিয়ন্ত্রণে কতটা এই এই জায়গাটা একটা অ্যাড্রেস করার জায়গা রয়ে গেছে সিটি কর্পোরেশন এই বিষয়টা নিয়ে এগিয়ে আসছে আমরা যতদূর জানি যে ওনাদের কতগুলো স্লটার হাউস আছে যেখানে অলমোস্ট ট্র্যাডিশনের বাইরে গিয়ে একটু স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করার চেষ্টা করা হচ্ছে কিন্তু আমরা ওখানেই থেমে থাকতে চাই না আমাদের বক্তব্য হচ্ছে যে মার্কেটগুলোতে এই প্রোটিনগুলো আসবে একেবারে কুল চেইন মেনটেন করে স্বাস্থ্যসম্মত প্যাকেটে ওখানে স্লটার হবে না ওখানে রক্ত থাকবে না ওখানে মলমূত্র থাকবে না ডক্টর হাসান আপনি সিটি কর্পোরেশনের যেগুলোর কথা বলেন ওগুলো তো এখন যেভাবে মানে বাজারে বা কষাইখানায় যেভাবে জবাই হচ্ছে তার চেয়ে অল্প একটু উন্নত এটাকে নিশ্চয়ই আমরা স্লটারেজ হাউস বলতে পারি না আধুনিক স্লটার হাউস বলতে গেলে আসলে এটা একটা হিউজ ইনভলভমেন্টের বিষয় আছে যেটা আসলে সরকারি পর্যায়ে করাটাও কঠিন হবে আমরা এই জায়গাটা চাচ্ছি যে ধরুন আমরা এটাকে এই যে এই শব্দটাকে বলতে চাচ্ছি ফেজ আউট অফ দ্য আউট অফ দি মার্কেট অর্থাৎ এখন যে প্রক্রিয়া স্লটারিং হচ্ছে যে প্রক্রিয়া প্রসেস করে আমরা কাস্টমারের হাতে মাংসটা পচে যাচ্ছে বা দুধটা পচে যাচ্ছে সেই প্রক্রিয়াটার একটা ব্রেক থ্রু এই জায়গাটা করতে হবে সেটা হলে ধরেন ফেজ বাই ফেজ আমরা যদি ধরে নিই যে ঢাকা সিটিকে আমরা এই যেখানে সেখানে মুরগি জবে হতে দেব না ঢাকা শহরের মধ্যে যেখানে সেখানে মলমূত্র গবাদি পশুর বর্জ্য আমরা ফেলতে দেব না আমরা এগুলোকে একটি প্রক্রিয়ার মাধ্যমে ওগুলোকে ট্রিটমেন্ট এগুলো কিন্তু দারুণ মূল্যবান ফসল ধরেন যদি আমরা গবাদি পশুর গোবর যেটা তাদের হ্যাঁ আমরা সেগুলোকে বায়োগ্যাস হিসেবে নিয়ে নিতে পারি অ্যাট দি সেম টাইম উইটের যে অবশিষ্টাংশ থাকলো সেটিকে আবার কিন্তু আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতে ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করতে পারি সুতরাং এটার কোনো কিছুই ফেলনা না দরকার হচ্ছে প্রক্রিয়া নিয়ে এগিয়ে আসা এবং আমার মনে হয় যে আমরা যদি এই সরকার যথেষ্ট আন্তরিক আমরাও আলাপ আলোচনা শুরু করেছি বিষয়টি নিয়ে এখন ব্যাপার হবে যেটা যে আইন প্রণয়নকারী যারা আছেন আমাদের সংসদ সদস্যবৃন্দ ওনারা যখনই এই বিষয়টাতে অ্যাটেনশান দেবেন সংসদে আলোচনা হবে আইন প্রণয়ন হবে আমরা শুধু ওই রেগুলেশনটা মেনটেন করে হয়তো কোনো কোনো ব্যবসায়ীদের সাময়িক অসুবিধা হবে কিন্তু আপামর জনসাধারণ তাদের স্বাস্থ্যটাকে ঠিক রাখার জন্য রক্ত যেখানে সেখানে থাকা মলমূত্র যেখানে সেখানে পড়ে থাকার কুফলটা দেখেন আমরা ল্যাবরেটরিতে যখন কাজ করেছি তখন জীবাণু জীবাণু বৃদ্ধি করার প্রয়োজন হয়েছে এটাকে ক্যারেক্টারাইজ করার জন্য জীবাণুটাকে প্রথমে বংশ বিস্তর অনেকগুলো করতে হয়েছে সেই জীবাণুগুলোকে বংশ বিস্তারের জন্য আমরা ব্যব যে মিডিয়াগুলো ব্যবহার করেছি খাবার হিসেবে ব্যাকটেরিয়ার খাবার হিসেবে যেগুলো ব্যবহার করেছি সেটা হচ্ছে ব্লাড সেই ব্লাডটা বাইরে থাকতেছে আর আমাদের দেশে টেম্পারেচার এত বেশি ভ্যারি করে আপনি জানা থাকবার কথা যে থার্টি সেভেন ডিগ্রি টেম্পারেচার হচ্ছে খুবই আইডিয়াল টেম্পারেচার মানে অর্গানিজম ডেভেলপ করার জন্য এটা অলমোস্ট আমাদের দেশে সবসময় থাকে তাহলে আপনার খাদ্য জীবাণুর খাদ্য থাকলো কনভেনিয়েন্ট টেম্পারেচার থাকলো আর হিউমিডিটি তো আসেই সব মিলিয়ে ওদের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি হয়ে গেল ব্যাপক জীবাণু সৃষ্টি হলো যেটা মানুষের স্বাস্থ্যের ব্যাপক ঝুঁকি সৃষ্টি করে দিল তাহলে একদিকে যেমন ফুটবন্ড কিছু ডিজিজ আমরা অটোমেটিক্যালি পাচ্ছি আবার এই মেল প্র্যাকটিসগুলোর কারণে আমি মেল প্র্যাকটিস বললে অনেকে হয়তো মন খারাপ করবেন এটি আমি বলবো ট্র্যাডিশনাল প্র্যাকটিস এইটার কারণে আমরা দারুণভাবে এখন রোগের বংশ বিস্তারের সুযোগ সৃষ্টি করে দিচ্ছি যেখান থেকে আমাদের বেরিয়ে আসা দরকার এটি সরকারের পক্ষে আমার বিশ্বাস এককভাবে সরকারের পক্ষে এটা মেনটেন করা সম্ভব না ডক্টর হাসান এটা নিয়ে আমরা আরো কথা বলবো একটা ছোট্ট বিরতি পরে দর্শক দেখছেন কৃষি কথা সাথেই থাকুন স্বাগত আরেকবার দেখছেন কৃষি কথা আমাদের আজকের আলোচনার বিষয় নিরাপদ প্রাণীজ আমিষ কিভাবে পাব আর এই বিষয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডক্টর সৈয়দ আলী হাসান ডক্টর হাসান আমরা স্লটারেজ হাউস নিয়ে কথা বলছিলাম এই এইটা নিয়ে আমার আর একটু প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে যে বেসরকারি সংস্থাগুলো কেন এ ব্যাপারে এগিয়ে আসছে না এর সাথে আরো একটা কথা যোগ করতে চাই সেটা হচ্ছে চেন সবগুলোতে যে আমরা প্রাণীজ আমিষগুলো পাচ্ছি সেইখানে কতটা নিয়ম মানা হচ্ছে এগুলোর প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে বাজারজাতকরণের ক্ষেত্রে খুবই চমৎকার মানুষের স্বাস্থ্য ঘনিষ্ঠ কিছু প্রশ্ন আপনি করেছেন সেটি হলো যে আসলে বেসরকারি উদ্যোক্তারা যতক্ষণ পর্যন্ত না আগাবে ততক্ষণ পর্যন্ত আমরা এই স্লটার হাউজের যে বিষয়গুলো এটা আধুনিক পদ্ধতিতে অর্থাৎ কন্ট্রোল সিস্টেমের মধ্যে সমস্ত নিয়মকানুন মেনে প্রাণীদের কোনো বর্জ্য বাইরে না দিয়ে শুধুমাত্র নিরাপত্তার সাথে আমরা আমিষটাকে সংগ্রহ করতে পারি একমাত্র স্লটার হাউজের মাধ্যমে সেই জায়গাটায় আসার যে তাগিদ এটি কিন্তু আমি প্রাইভেট এন্টারপ্রেনার যারা আছেন এদের দু চারজনের সঙ্গে কথা বলেছি যাদের আগ্রহ রয়েছে এই খাতটাতে ইনভেস্ট করার জন্য কিন্তু এটি একটি সমন্বিত বিষয় কিন্তু খেয়াল করে দেখেন যে আজকে আপনি মহাখালীর মার্কেটে যান আপনি গুলশান যান কাপ্তান বাজারে যান সব জায়গায় কিন্তু মানে ট্র্যাডিশনাল সিস্টেমের স্লটার হচ্ছে এখন এই বিষয়ে আমাদের স্লটার অ্যাক্টও আছে কিন্তু আমরা এটা ইমপ্লিমেন্ট করার জন্য যে পরিমাণ শক্তি সামর্থ্য আমাদের দরকার সেই জায়গাটা আমার বিবেচনা যে কিছুটা ডেফিসিয়েন্সি আমাদের রয়েছে এটি প্রত্যেকটা বড় বড় যে আপনি কারণ বাজারে কথা বলেন মহাকালে বাজারের কথা বলেন এই প্রত্যেকটা বড় বড় যে বাজারগুলো আছে ওগুলোতে প্রাথমিকভাবে একটা করে স্লটার হাউস স্থাপন করে তো চর্চাটা শুরু করা যায় জি ঠিকই বলেছেন সে কারণেই সিটি কর্পোরেশনের এই উদ্যোগটি কিন্তু অনেক আগে থেকেই আছে কিন্তু যে যেভাবে অগ্রসরটা হওয়া দরকার ছিল এই জায়গাটাতে অর্থাৎ মানুষ যত বেশি সজাগ হয়েছে তার স্বাস্থ্য সম্পর্কে ঠিক এই জায়গাটাতে আমার মনে হয় না যে আমরা প্রপারলি অ্যাড্রেস করতে পেরেছি তবে এখন আলোচনা হচ্ছে যে এই জায়গাটা এখনই সিরিয়াস হওয়া দরকার কারণ মানুষ বাড়ছে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে মানুষের কনজামশন বাড়ছে মানুষ আগের ডিম দুধ মাংস যেভাবে খেত তার থেকে এখন বেশি পরিমাণে খাচ্ছে সুতরাং এখন এই জায়গাটা অ্যাড্রেস করা দরকার হলে মানুষ নিরাপত্তা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না সে কারণে এই এই মার্কেটগুলোতে ঘুরে আমার নিজেরও কিন্তু এই এক্সপিরিয়েন্স আছে যখন আগোরা যখন প্রথম আমাদের চেইন শপের কনসেপ্টটা নিয়ে বাংলাদেশে আসলো তখন আমি কিন্তু আগোরার সঙ্গে কিছুদিন কাজ করেছি আরও একটি সংস্থা যখন এই কাজটি করতে চাইল তখন আমি কিন্তু খুব ভোরবেলায় উঠে পুরো মার্কেটগুলো ঘটতাম হোন্ডা নিয়ে ঘুরে ঘুরে দেখতাম যে কিভাবে স্লট হচ্ছে কিভাবে সেগু মাংসটাকে ওয়াশ করা হচ্ছে এই মাংসটা জবাই করা থেকে শুরু করে মানুষের ঘরে যাবার আগ পর্যন্ত পুরো প্রক্রিয়াটা খুবই অস্বাস্থ্যকর আমার কাছে মনে হয়েছে কারণ ভালো পানি ব্যবহার করা হচ্ছে না ওপেন অস্ত্র দিয়ে জবাই করা হচ্ছে ফিনিজে বের হচ্ছে মেঝেতেই কাটা হচ্ছে এগুলো দেখে আমি কিন্তু খুবই পাজেল হয়ে গেছি মাঝে মাঝে হয়েবার আমি আমি শপগুলোতে দেখেছি তাদের প্রক্রিয়ার অংশটি কিন্তু আমাদের নজরে আসে না করছে বেঙ্গল মিটের কথা আপনি শুনে থাকবেন আমরাও শুনেছি তারা কিন্তু মোটামুটি অটোমেটিক পদ্ধতিতে এইটা তৈরি করছে এবং তারা কিন্তু বিদেশে রপ্তানিও করছে মাংস এই যে আগ্রহ এই কাজটা করে সুতরাং আমরা এগোচ্ছি ওইদিকে আমার মনে হয় এই জায়গাটা আরো দ্রুত গতিতে আগানো দরকার কারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি ওই ধীরে ধীরে কিন্তু বাড়বে না আমার মনে হয় যারা করছে তাদের আসলে প্রচার করা উচিত যে আমরা নিরাপদভাবে ভাবে এই কাজটা করছি তাহলে অন্যরাও এটা মানে ব্যবসায়িক একটা প্রতিদ্বন্দ্বিতা থেকে এগিয়ে আসবে কাজটা করার এবং সরকারেরও এই বিষয়টি যেহেতু সরকারের জনস্বাস্থ্য নিয়ন্ত্রণের দায়বদ্ধতা রয়েছে আমরা মনে করি যে আমাদের সেই জায়গাটা আগাতে হবে তবে এখানে শুধুমাত্র সরকার আগেলে হবে না জনগণকেও একটু সজাগ হতে হবে তা না হলে ধরেন আমি আজকে একটা চেইন শপে গিয়ে বললাম যে আপনি কিভাবে জয় করেছেন আপনার প্রক্রিয়াটা কে লক্ষ্য করেছে আপনি সার্টিফিকেট দেখান যখন কোনো কোয়ালিফাইড লোক আপনার এটা পর্যবেক্ষণ করেছে তাহলে আমি ওখানে যে দাঁড়াতে পারবো এই নিশ্চয়তা আমাকে কে দেবে অর্থাৎ জনগণ যদি সজাগ থাকে তাহলে আমি ভরসা পাবো না আমি জনগণের সাথে আসছি অর্থাৎ জনগণ আমাকে প্রোটেকশন দেবে এখন জনগণ এই ব্যাপারে কতটুকু সজাগ এটা তো আপনি বোঝেন যে সার্টেন লেভেলের বাইরে মানুষ এখনো কিন্তু এই বিষয়গুলো বোঝে না যেখানে সেখানে জবে হচ্ছে মানুষের চোখের সামনে বাধা দিতে পারে মানুষ তো বাধা দিচ্ছে না আমি আর একটা প্রশ্ন করতে চাই যে এই যে নিরাপত্তার ব্যাপারে সেটা হচ্ছে আপনি বলছিলেন যে মাঠের ঘাস পানি এগুলো খেয়ে আক্রান্ত হচ্ছে গবাদি পশু গরু যক্ষা হয়ে যাচ্ছে গরু যক্ষা হবার পরে সেই দুধ যে মানব স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর মানুষ আক্রান্ত হতে পারে এটা খেয়ে এটা আমাদের যারা গবাদি পশু পালন করছেন তারা কতটা জানেন বা যারা তাদের কাছ থেকে দুধটা সংগ্রহ করছেন তারা এই ব্যাপারে কতটা সচেতন ধন্যবাদ চমৎকার প্রশ্ন আসলে দেখেন আমরা গত পাঁচ বছরে দুধের উৎপাদন প্রায় আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে এখন আমাদের পাঁচ বছরে মানুষের সংখ্যা কিন্তু আড়াই গুণ বাড়েনি তাহলে দুধের উৎপাদন বাড়ছে মানুষ খাচ্ছে যে কোনোভাবে এখন প্রশ্নটি হচ্ছে যে সেই উৎপাদিত দুধটি যদি কোনো জিওনোটিক ডিজিজে আক্রান্ত থাকে অর্থাৎ পরস্পর সংক্রমণযোগ্য কোনো রোগে আক্রান্ত থাকে এই এই ফাঁকে আমি একটু কথাটা বলে রাখি খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে যতগুলো রোগ এখন জিওনোটিক রোগ হিসেবে আছে অর্থাৎ পরস্পর সংক্রমণযোগ্য যে পশুর রোগটি আছে মানুষের মধ্যে যে কোনো মুহূর্তে সংক্রমিত হতে পারে এরকম রোগের সংখ্যা কিন্তু এখন প্রায় থ্রি তিনশো রোগ এখন চারিদিকে আছে এর প্রায় সেভেন্টি পারসেন্ট হচ্ছে অ্যানিম্যাল থেকে মানুষ আসে এখন সেই এনিমেল যদি আনএ্রেস থাকে তাহলে এনিমেলের থেকে ওই জীবাণুগুলো মানুষে আসাটা খুব সহজ হয়ে যাবে ঠিক তেমনি একটা রোগ হচ্ছে আপনার টিউবার আই মিন যক্ষা এখন সারা পৃথিবীতে প্রায় ফিফটি পারসেন্ট মানুষ কিন্তু আপনার যক্ষা রোগে আক্রান্ত কোনো না কোনোভাবে আর তৃতীয় বিশ্বে অন থার্ডের বেশি মানুষ যক্ষা রোগে আক্রান্ত সোর্স যে শুধুমাত্র দুধ কথা বলা যাবে না তবে দুধ অন্যতম সোর্স কারণ যদি গাবি থাকে তাহলে এটা আমাদের জন্য একটা রক্ষার বিষয় যে আমাদের দেশের মানুষ দুধটাকে খাচ্ছে কিন্তু দারুণভাবে আহ ফুটিয়ে খাচ্ছে ফলে জীবাণুটি নষ্ট হচ্ছে কিন্তু কালেকশনের কোনো একটা পর্যায়ে অসতর্কত মুহূর্তে যদি মুখে চলে যায় সেই জায়গা ঝুঁকিটা থেকে যাচ্ছে সুতরাং এখানে সব মানুষ যে বিষয়টি জানে এই কথা বলা যাবে না তবে এখন আমাদের হাসপাতালগুলোতে এই সতর্কতা জারি করা হচ্ছে এখানে একটা ছোট্ট প্রশ্ন সেটা হচ্ছে যে এখন অনেক প্যাকেট জাত দুধ বলা হচ্ছে যেটা না ফুটিয়ে সরাসরি খাওয়া যাবে সেই ক্ষেত্রে একজন ভোক্তা কিভাবে নিশ্চিত হবে যে ওই যক্ষাক্রান্ত গরুর কাছ থেকে এই দুধটা আসেনি এবং তারা সঠিকভাবে ঠিকই বলেছেন আসলে আমার জানা মতে খুব র মিল্ক যারা দিচ্ছেন ওনারাও কিন্তু এক ধরনের ট্রিটমেন্ট করছেন এখানে হাই টেম্পারেচারের ভিতর দিয়ে এটাকে পাস করে জীবাণুগুলোকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে এখন এইটা আমাদের তো কোন না কোনো পর্যায়ে বিশ্বাস রাখতে হবে আমরা যে সমস্ত কোম্পানিগুলো তাদের প্যাকেটে সিল দিয়ে বাজারে দিচ্ছেন আমরা তাদের উপর বিশ্বাস রেখে যাচ্ছি যে হ্যাঁ ওনারা যেহেতু বলছেন যে এটা হাই টেম্পারেচার দিয়ে এটাকে ট্রিটমেন্ট করা হয়েছে সুতরাং এটি নিরাপদ ইভেন আপনি ধরেন একটা কোম্পানিতে বাজারে এখন দুধ দিচ্ছে একেবারে কমপ্লিটলি আপনি রেডি ইনস্ট্যান্ট খেতে পারেন এটা ফুটানোর আর কোনো দরকার হয় না সুতরাং এখানে একটা বিশ্বাসের বিষয় রয়ে গেছে তারপরেও আপনার বাজারে যে পদ্ধতিতে বিক্রি হচ্ছে তার থেকে এটা কমপক্ষে আপাতত ভালো তবে এই জায়গাটাতেও আসলে নজরদারি থাকা দরকার আমি মনে করছি ডাক্তার হাসান আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে আমার শেষ প্রশ্ন যে নিরাপদ প্রাণীজ আমি উৎপাদনের জন্য উচ্চতর গবেষণা হচ্ছে কিনা আর হলে কি ধরনের কাজ হচ্ছে এবং তারা করছেন দেখেন আপনি সূত্রপাত করেছিলেন একটা বিষয় দিয়ে সেটি হচ্ছে যে ফুটবল দিয়ে ফুটবন্ডি আমি যদি এই জায়গাটায় একটু উদাহরণ দিই যে আমি লাইফ অফিসার আমি আমার দায়িত্ব হচ্ছে অ্যানিম্যাল ট্রিটমেন্ট করা কিন্তু এখানেই কিন্তু আমার শেষ কথা নয় আমি যখন অ্যানিম্যালের ট্রিটমেন্ট করি অ্যাট দ্য সেম টাইম আমার অ্যানিমেলের স্বাস্থ্য রক্ষা করার জন্য ট্রেনিংয়ের জন্য আমি বক্তৃতা দিই আমাকে অনেক লেখালেখি করতে হয় আমার বিভাগে পাশাপাশি আমাকে দাপ্তরিক প্রশাসনিক কাজও করতে হয় কিন্তু আমার সরকার মনে করেছে আমার অধিদপ্তর মনে করেছে যে যাদের ন্যাক আছে রিসার্চ ন্যাক আছে তাদেরকে দিয়ে আমাদের এই উচ্চতর গবেষণাগুলো করা দরকার যেমন ধরেন আমার পিএইচডি গবেষণাটাই ছিল একটা তত্ত্বের উপরে আমি আমাদের ইউনিভার্সিটির যে প্যাথোলজি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট আছে আমি সেখানে এই ডিএনএ অ্যানালাইসিস করে দেখেছি যে বাংলাদেশে বিগত পঞ্চাশ বছরে আমরা একটা কথা বলতাম যেখানে একটা প্রজাতির কলিজা কৃমি আছে যেই কৃমিটি মানুষেরও হয় গবাদি পশুরও হয় আমরা বলতাম যে একটা প্রজাতি আছে কিন্তু আমার গবেষণায় বেরিয়ে এসেছে যে না বাংলাদেশে আরও একটি প্রজাতির কলিজা কৃমি আছে সেটি জিনতাত্ত্বিক গবেষণার মাধ্যমে আমি বের করতে পেরেছি এবং আমার এই কাজটি কমপ্লিটলি ভ্যালিডেটেড হয়েছে স্পেনে আমি ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয় এটাকে ভ্যালিডেট করেছি তাহলে ফুটবন ডিজিজ হচ্ছে এটা কিন্তু ফুটবন্ড ডিজিজ বলা হচ্ছে কলেজের কারণ হচ্ছে যে খাদ্যের মাধ্যমে মানুষের সংক্রমিত হওয়ার সুযোগ রয়েছে খাদ্যের মাধ্যমেই কিন্তু পশু খাদ্যের মাধ্যমে পশুদের সংক্রমিত হয় অ্যাট দ্য সেম টাইম মানুষও একই উৎস থেকে কিন্তু সংক্রমিত হতে পারে সুতরাং রকম আমার মতো চিন্তাত্মিক গবেষণা আমাদের বিভাগের অনেক কর্মকর্তাই ইতিমধ্যে করেছেন সুতরাং আমাদের সরকার যে এই বিষয়ে সজাগ আমাদের অধিদপ্তর এই ব্যাপারে যথেষ্ট আন্তরিক এটা তার প্রমাণ যে আমরা এত কিছুর আমরা জিনতাত্ত্বিক গবেষণা করে আই মিন মলিকুলার গবেষণা করে আমরা দেখতে চাচ্ছি যে যে ফুটবর্ন ডিজিজ যেগুলো আছে সেগুলো কি কীভাবে আমাদের সময় একদম শেষ হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ আমরা আশা করছি গবেষণা আরও অনেক বেশি হবে আপনাকে ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের কৃষিভিত্তিক নিয়মিত আলোচনা অনুষ্ঠান কৃষি কথা আগামীকাল দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো অতিথির সঙ্গে ফিরে আসছি বিকেল পাঁচটা ডিবিসি সংবাদ নিয়ে সঙ্গে থাকুন চব্বিশ ঘন্টা